আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো সেটা হচ্ছে যে আজকে আমরা বলবো কথা যে একটা নতুন একটা ইভেন্ট সম্পর্কে কথা বলবো। তো সেটা হচ্ছে যে আমাদের একটা ক্রিকেট ইভেন্ট এসেছে। তো সেই ইভেন্টটাতে আসলে আমাদের ক্রিকেট খেলার একটা একটা ইভেন্ট দিয়েছে। তো সেটা আসলে আমরা কিভাবে কি করলে কি পাবো, আসলে এটার রহস্য কি, এটা কিভাবে কি করলে, এটা আমরা আসলে অনেকে বুঝতে পারছি না যে আসলে এটা কি দিয়েছে। তো আজকে সেই বিষয়ে কথা বলবো যে আসলে আপনারা কিভাবে এটার মানেটা বুঝবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো ফ্রেন্ড, ভিডিওর শুরুতেই বলতে চাই যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল এ সেভ করে দিন, যাতে যখন আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সেই ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছবে। তো ভিডিওটা শুরু করি যে আজকে যে বিষয়ে কথা বলবো, তো সেটা হচ্ছে যে আমাদের যেটা দিয়েছে এটা হচ্ছে যে হিট ফর সিক্স বল বাজি। তো বলবাজি, তো এটা হচ্ছে যে আমাদের কিভাবে কি করলে পাবো। তো আমরা যাই গোটোতে ক্লিক করি, দেখি কিভাবে করতে হয়। তো এখানে একটু নেট প্রবলেম হচ্ছে, তো আমি তো মোবাইল ডাটা ইউজ করি, এই জন্য আসলে একটু নেট প্রবলেম দেখাচ্ছে এখানে। এখানে আসতে একটু স্লোলি ভাবে কাজ করে এখানে। তো দেখুন, এখানে আমাদের একটা বল দিয়েছে এবং এখানে একটা ভেট দিয়েছে তারা। তো এটার রহস্য কি, এটা দিয়ে আসলে কিভাবে কি করতে হবে, তো আমরা কিন্তু জানি না আসলে। তো এখানে দেখুন গ্রেন জোন এখানে 6 পয়েন্ট এবং অরেঞ্জ জোন 4 পয়েন্ট এবং রেড জোন 2 পয়েন্ট। এবং এখানে রয়েছে পয়েন্ট ডায়মন্ড পয়েন্ট 0 এবং গোল্ড পয়েন্ট 0 এবং এখানে রিডেমশন। তো দেখি কি হয় এটা আসলে কি। তো এগুলো হচ্ছে আমাদের যে বান্ডেল গুলো রয়েছে, তো সেগুলোর ও বুঝতে পেরেছি আমি আসলে। তো ফ্রেন্ড, এখানে আমাদেরকে কি করতে হবে, তো এখানে একটা রুলস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যখনই আমি রুলে চাপবো, তো আমরা আসলে এটা কিভাবে স্টার্ট করব। তো ফার্স্ট টাইমলে আমাদেরকে নিচে দুটো অপশন দিয়েছে, একটা হচ্ছে যে আমাদের এখানে এখানে দিয়েছে যে ডায়মন্ডটা দিয়েছে এখানে। তো আমরা এখানে যদি ওয়ান স্পিন করি পেলে, তো এখানে আমরা একটা স্পিন করবো এই পাশেরটা দিয়ে। তো এখানে আমাদের 25 ডায়মন্ডে দিয়েছে স্পিন করতে, এবং এখানে এই সাইডে আমাদেরকে দিয়েছে গোল্ড দিয়েও চাইলেও আমরা স্পিন করতে পারবো, এবং আমরা ডায়মন্ড দিয়ে চাইলেও আমরা এখানে স্পিন করতে পারবো। তো স্পিন করার পরে এখানে আমাদের পয়েন্ট তালিকা যোগ হবে, গোল্ডের পয়েন্ট এবং আপনার ডায়মন্ডের পয়েন্ট। তো আপনার পয়েন্ট অনুযায়ী আপনি যে কোনো একটা জিনিস আপনি কিনতে পারবেন, আপনার এখানে চয়েস করতে পারবেন। তো দেখুন এখন আপনি এখানে রিডেমশন, তো এখানে দেখুন আমাদের এখানে দিয়েছে যে 4 পয়েন্টের যতগুলো পয়েন্ট এখানে দেখুন পয়েন্ট রয়েছে। 1 পয়েন্টে আমরা পাবো বনফায়ার, তারপর পাবো 1 পয়েন্ট ইয়ার ড্রপ, এগুলো রিসাপ্লাই, তারপর পাবো মানচি টোকেন, এবং 4 পয়েন্টে পাবো আমরা এসকারের যে বক্স রয়েছে, তো সেই একটা বক্স পাবো, এবং 4 পয়েন্টে ফার্মাসের বক্স, MP14 বক্স, তারপর পাবো P19 বক্স। তারপরে 10 পয়েন্টে আমরা পাবো একটা লুট বক্স, এবং এখানে রয়েছে আমাদের একটা র্যাবিট হেড, এবং এখানে রয়েছে স্পেস ভিউ, তো ওয়েলকাম দা, এটা প্যারাশুট, একটা প্যারাশুট পাবো আমরা 20টা পয়েন্টে, এবং 30 পয়েন্টে আমরা পাবো এখানে একটা ব্যাকপ্যাক, 50 পয়েন্টে আমরা পাবো একটা ইমোট, তারপরে 150 পয়েন্টে পাবো আমরা, এটা হচ্ছে ডায়মন্ডের তালিকায়, 150 পয়েন্টে পাবো আমরা এই ড্রেসটাই, বান্ডেলটা, ফিমেল বান্ডেল এবং মেল বান্ডেল। এখানে আবার রয়েছে যে 180 ডায়মন্ডে 180 পয়েন্টে রয়েছে এখানে আমাদের ছেলে যে ড্রেসটা সেটার বান্ডেল। তো এখানে যেটা গোল্ডের যেটা রয়েছে, তো গোল্ডেরটা দেখুন, গোল্ডে কিন্তু আপনি আসলে সেই আপনার যে বান্ডেলটা নেওয়ার কথা আপনি কিন্তু সেই বান্ডেলটা নিতে পারবেন না। দেখুন এখানে তারা গোল্ডের ডায়মন্ড গোল্ডের পয়েন্ট দিয়েছে যে 200 পয়েন্টে আমরা নিতে পারবো, যে হাতের যে একটা ড্রেস রয়েছে বান্ডেলটা, ওই বান্ডেলটা আমরা নিতে পারবো। তো আসলে গোল্ড দিয়ে আমরা হাতের ড্রেসটা নিতে পারবো, এবং ডায়মন্ডের দিয়ে আমরা নিতে পারবো যে ড্রেসগুলো দিয়েছে এখানে ক্রিকেটে, তো সেই ড্রেসগুলো আমরা নিতে পারবো। তো আসুন আপনাদেরকে একটা ফার্স্ট টাইম একটা স্পিন করে দেখাই এখানে। তো আমি এখানে প্লে করি 25 ডায়মন্ড দিয়ে,
ফার্স্ট টাইমে একটা স্পিন করে দেখি আসলে কনফার্ম, তো দেখি কি মারে। দেখুন এখানে 4 পয়েন্ট দিয়েছে তারা, এখানে আমি 4 পয়েন্ট পেলাম। তো এখন যদি আমি গোল্ড দিয়ে স্পিন করি 300 গোল্ড, দেখি গোল্ডে কি হয় আসলে। ফোর পয়েন্ট পেলাম, তো এখানেও পেলাম আমি 4 পয়েন্ট। তো 4 পয়েন্ট 4 পয়েন্ট দুটাই পেলাম। তো এখানে আমি যাই, যাওয়ার পরে আমি কি কিনতে পারি এখান থেকে? তো ডায়মন্ডের দ্বারা আমি কিনতে চাই, এখানে আমি যে P90টা রয়েছে, তো P90-র বক্সটা আমি এখানে ক্রিয়েট করব। তো এখানে আমি এটা ক্রিয়েট করলাম, তো কনফার্মলি তো দিলাম, তারপরও কি হচ্ছে নাকি বুঝতে পারছি না। তো এখানে আমি এটা দিয়ে করলাম ক্রিয়েট, এবং এখানে গোল্ডের কোনো 4 পয়েন্টের কোনো অপশন নেই। গোল্ডের আপনার একেবারে 25 পয়েন্ট হতে হবে, তারপরে পরে বাট আপনি করতে পারবেন। সরি দ্য ইনকোভেন্স দ্য রিপেন্ডেশন ইজ টেমরিল ইনভেবল। তো এখনো এটা আসলে স্টার্ট করেনি, সেই জন্য আসলে এখানে হচ্ছে না। হিস্ট্রি, তো হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছিলাম যে নো আইটেম, কোনো একটা আইটেম আমি এখন ধরে নিতে পারিনি, চয়েস করতে পারিনি। তো এইভাবে ফ্রেন্ড আপনারা আসলে এভাবে আপনারা সিক্স মেরে তারপরে আপনি এখান থেকে চাইলে এই দুটো বান্ডেল যেখানে এই যে দেখুন সামনে রয়েছে, তো এই বান্ডেলগুলো আপনি নিতে পারবেন। তো এইটাই হচ্ছে ইভেন্টের কাজ, তো এইভাবে চাইলে আপনি দুটো বান্ডেল নিতে পারবেন। তো এই বান্ডেল দুটো নেওয়ার জন্য নিশ্চয়ই আপনাকে ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে, নয়তো আপনি এইগুলো পাবেন না। ইভেন্টের আপনার এই ড্রেসগুলো বান্ডেলগুলো আপনি পাবেন না, নিশ্চয়ই আপনাকে ডায়মন্ড দিয়ে করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে, যাতে তারাও বুঝতে পারে যে আসলে কিভাবে আমাদের ইভেন্টটাতে অংশগ্রহণ করতে হবে। তো ফ্রেন্ড আজকের মতো ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই বাই। Let me down.